हो गया। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরো একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা আশা করছি খুব ভালো লাগবে। আগের ভ্লগে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে এলাম আর আমাদের জার্নিটা, আর এই ভ্লগে দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। তো এবার আমরা এসেছি নিচে লাঞ্চের জন্য। তো আমরা এখানে বসে আছি, মাইনি ওখানে বসে আছে। তো দেখা যাক, লাঞ্চ খাই তারপরে দেখা যাক। লাঞ্চ প্রায় চলে আসছে। এখানে পাঁপড় আছে, এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। ডাল হাত লাগে, কোয়াশ মনে হয়। এটা কোয়াশ গাইজ, খাওয়া হয়ে গেছে। আর লাঞ্চের পরে এবার আমরা একটুখানি রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে আমরা যাব ঘুরতে, তারপরে রেডি হব। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাইজ, আমি রেডি হয়ে গেছি, আর আজকের এই ড্রেসটা পরে আমি আজকে যাচ্ছি ঘুরতে। শুধু চুলটা ঠিক করতে বাকি আছে। তো চলো, এখন জলদি করছে মামা, তো যাওয়া যাক। গাইজ, কানের দুলটাও পরিনি আমি, এখন গাড়িতে চাপতে চলে এসেছি। এই দেখো গাইজ, বিদি থাকে আজকে আমরা যাব গ্যাংটকের আশেপাশে কাছাকাছি যেসব টুরিস্ট স্পটগুলো আছে ওগুলোতে ঘুরতে। তো চলো দেখো তোমাদের কেমন লাগছে বলো, আর একটা ভিডিওতে লাইক করে দিও। আর আমার এখন মনে হচ্ছে যে আমি কত জায়গা ঘুরতে গেছি, কাশ্মীর গেছি, পেলিং গেছি, আরও অনেক জায়গায় গেছি, বাংলাদেশ গেছি, কিন্তু তখন ছোটো ছিলাম আর ভ্লগিংও স্টার্ট করিনি। তো এখন মনে হচ্ছে যে যদি ভ্লগিং স্টার্ট করতাম তাহলে কত ভালো হতো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতাম, আর আমারও একটা স্মৃতি থেকেই যেত। আমরা চলে এসেছি এখানে, এই জায়গাটার নাম আমি এখন মনে পড়ছে না, ভুলে গেছি, এখনই শুনলাম আর ভুলেও গেলাম। তো চলো এবার যাওয়া যাক। এটা মেবি একটা মন্দির, তো দেখা যাক। বিশে জায়গাটার নাম কি বল, এখানে লেখা নাই। এই জায়গাটা হলো গণজন মনাস্ট্রি, এখানে টিকিট কেটে যেতে হবে। এটা হলো একটা বৌদ্ধ মন্দির। তো যা যাক, আর ভিতরে কি কি আছে না আছে সবগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর দেখতে খুব সুন্দর লাগছে। এই হলো পরিবেশ, অসাধারণ।
Wow, কত সুন্দর ভিউস দেখো গাইস। তো গাইজ এবার মন্দিরের ভেতরে যাব, তো চলো যাওয়া যাক। এখানে মাইনি অলরেডি বসেই আছে, মাইনি দেখা হয়ে গেছে ঘোরা। কেমন লাগছে আপনাকে? ভালো লাগে, শান্তি লাগে। তো এই হলো মন্দির, চলো। তো গাইজ ওই মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে ফেললাম, আর এবার যাব আমরা এই মন্দিরটাতে। জানি না ঢোকা যাবে কি না, তবু দেখছি, যদি ভিতরে যাওয়া যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিতরে ঢোকা যাবে না, তো তার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কাছ থেকে অল্প অল্প দেখা যাচ্ছে ভিতরটা। তো গাইস আমরা এবার যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, যেটাই সিঁড়ির উপর দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখি আগে আসুক। মাসি তো গাইজ এটা হলো ভিউ পয়েন্ট, চলো। মাইনি কই? মাইনি এখনো উঠতে পারেনি। না না, কত টাকা জিজ্ঞেস কর? আমি কেন জিজ্ঞেস করবো? বিশা এখন সিকিমের ড্রেস পরতে চলেছে। ছোট আম্মু, বারবি ওরা যখন এসেছিল এই জায়গাটাতে, ওরাও ড্রেস পরে ফটো তুলেছিল। তো তাই বিশা বললো আমিও তুলি। তো তাই গেল বিশা। বিশার যদি ভালো লাগে দেখতে তাহলে আমিও পরবো। এখন সবাই টায়ার্ড হয়ে গেছে। দেখি না সুন্দর লাগছে। দেখি তো ভালো লাগছে বলে।
আপনারও ডান্সটা শিখিয়ে দেন। আচ্ছা ভাল লাগছে। হ্যাঁ না না রেট ভালো লাগবে, ফুটবে বেশি। ও রাজকুমার আছে, হ্যাঁ বন্ধনকে পড়ি দে একটা। আমি বিশ্বাস যে এত ভিডিও করে দিলাম, ফটো তুলে দিলাম, পছন্দ হলো না, এই দিদিটার কাছে ভিডিও করে নিতে হবে। ভালো নাকি ভিডিও করছে দিদিটা, তো সত্যি খুব সুন্দর ভিডিও করে দিয়েছে, তার জন্য না। তো এখানে কত কিছু আছে, আমরা এই ফটো তোলা চক্করে এদিকে আমি ঢুকলামই না। তো যাই হোক, তোমার সঙ্গে শেয়ার করে ফেললাম। এখানে এরকম একটা শপ আছে, এখানে এই সব জিনিসগুলো সব কিছুই পাওয়া যায়। তো গাইস এখান থেকে আমরা ঘুরে চলে এলাম, আর এবার আমরা যাব লাসা ওয়াটারফল। তো চলো যা যাক, দেখতে থাকো সঙ্গে থাকো, দেখবি গিয়ে। তো গাইস এটা হলো লাসা ওয়াটারফল, কিন্তু ওখানে নিচে সেরকম ভাবে ফটো তোলারও কোনো জায়গা নেই, তার জন্য আমি আর নামছি না। এখান থেকে তোমার সঙ্গে শেয়ার করে ফেললাম। ওরা কেন নামছে চাষ করা হয়, কিন্তু সেটা দেখতে মানে নিচে নামা যাবে না, এই এই দিক দিয়ে নামতে হবে। গাইস এই অর্গানিক চাষ হয় এই জায়গাটাতে, শুধু এই জায়গাটাই আমার সব থেকে বেশি ভালো লাগলো, বসে বসে অনেকগুলো ফটো তোলা হলো, আর বন্ধন একটাও ফটো তুলিনি আমাদের সঙ্গে। তো গাইজ আজকের ব্লগটা এখানে এন্ড করবো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের সিকিমের ব্লগগুলো। আরও অনেক ব্লগ আসতে চলেছে, তো সেই ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকো যেভাবে তোমরা সবসময় পাশে থাকো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।